ছেলের জন্মদিনে প্রায় 500 জন দুস্থ মানুষের হাতে খাবার সহ শীতবস্ত্র প্রদান, মুর্শিদাবাদের কান্দি শহরে। বিশিষ্ট ব্যবসায়ী গোপাল চৌধুরী তার একমাত্র ছেলের পৃথ্বীরাজের আজ দ্বিতীয় জন্মবার্ষিকী উপলক্ষে কোনো রকম আড়ম্বর অনুষ্ঠান না করে সাধারণ দুস্থ মানুষের হাতে দুপুরের আহার সহ শীত বস্ত্র তুলে দিলেন। গোপালবাবু জানিয়েছেন, এই ধরনের উদ্যোগ তিনি কোভিড পরিস্থিতির পর থেকেই গ্রহণ করেছিলেন। তার পরবর্তীতে ছেলের জন্মদিনের অনুষ্ঠানের পরিবর্তে অসহায় দুস্থ মানুষের পাশে থাকতে পেরে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেন। মেলা হোক, তাই দিব মেলা হোক, ছোট বল দেখ, আলহামদুলিল্লাহ হাজার শুকুর। ছেলেটার জন্মদিনে 23 ডিসেম্বর পালন করে থাকে। প্রতি বছরই আমাদের এই দুস্থ বয়স্ক মহিলাদের জন্য দান বস্ত্র থাকে, দেয় মনোজ্যোতি জুয়েলার্স থেকে, কম্বল, শীতের কম্বল, তারপরে আপনার যে অনাথ আশ্রম আছে, অনাথ আশ্রমে তাদেরকে খাওয়ানো দাওয়ানো, রাত্রিবেলায় একটা করে তাদেরকে শীত বস্ত্র পোশাক যেটুকু দেয়া যায় আমাদের মধ্যেই চেষ্টা করে গোপালদা। খুব ভালোভাবেই আমাদের ভালো লাগে। এই উদ্যোগে নিশ্চয় সাধুবাদ দেব যে একটা অন্য জাকজমকপূর্ণ না করে সাধারণ একবারে আমাদের মাটির মানুষদের সঙ্গে কাছে যাওয়া এবং তাদেরকে যতটা সামর্থ্যের মধ্যে সাহায্য করা সেইটা সাহায্য করা, এবং আমাদের ছোট্ট পিতৃরাজের মঙ্গল কামনার জন্য যা ওদের কাছে মঙ্গল কামনা বা ওই আশীর্বাদ প্রার্থী আমরা আশা করবো যে ওদেরকে ছোট্ট পিতৃরাজকে সবাই মিলে দোয়াত তুলে আশীর্বাদ করুক। আজকে ছেলে জন্মদিন, সেই কারণ আজকে একটু প্রথমে আমাদের প্রোগ্রাম আছে, এই যারা আছে তাদেরকে বস্ত্র বিতরণ আর খাবার বিতরণ করা হবে। এরপর আমাদের আরও প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আপনার অনাথ আশ্রমে বস্ত্র বিতরণ আবার খাবার। হরে কৃষ্ণ রাম মদ রে মনোয়া, হরে কৃষ্ণ রাম।